ভাবতেই কেমন লাগে, আমিও একদিন আমার বিএফকে খাইয়া দিব। আপনি আপনার বিএফকে খেয়ে দিবেন নাকি আপনার বিএফ আপনাকে খেয়ে দিবে সেটা তো খাওয়া খাওয়ির পর জানা যাবে। আপাতত একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের সবাইকে দাওয়াত দিন, অনেকদিন হলো বিরিয়ানি খাই না। কি ভাইয়া, এখনো তো উঠে নাই দাড়ি, তারপরও খাইতে চাও নারী? কি রে ভাই, মেয়ে তো দেখি খাওয়া খাওয়া থেকে বের হতেই পারতেছে না। বোন রে, তোরা মেয়ে মানুষ, বিরিয়ানি না, তোদের জন্য রেসপেক্ট আমাদের কাছে সবসময় এই জায়গায়। প্লিজ এইগুলা বলে সেটাকে নষ্ট করিস না। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো টিকটকের নামে নোংরামি করা কিছু সুশীল টিকটক ভিডিও নিয়ে। আমার মোবাইলটা অনেক সেক্সি, একটু চিপলেই হট হয়ে যায়। হ্যাঁ, এইগুলা তো তাও সবার সামনে দেখানো যায়, বাট বাকিগুলা সে সো আজারা কাউকে বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। কবি বলেছেন, ছেলেদের ঠোঁটে যে পুষ্টি থাকে আর 20টা ফলও সে পুষ্টি পাওয়া যায় না। কি বলেন, সত্যি নাকি? বাট আমার ঠোঁটে তো সবসময় কি জানো একটা বের হতেই থাকে, ডক্টরকে দেখালে বলে পুষ্টির অভাব। আর আপনি এখানে বলতেছেন আমাদের ঠোঁটে নাকি 20টা ফলের চেয়েও বেশি পুষ্টি? ডক্টর কি তাহলে নকল টকল করে পাস করছেন নাকি? শুরুতেই বলে নেই, ভিডিওতে বলা আমার কথাগুলোকে সিরিয়াসলি নিয়ে একটু ডিপলি চিন্তা করে দেখবেন আমি কি আসলেই ভুল বলেছি। আই থিঙ্ক সবটা ক্লিয়ার হয়ে যাবেন। আগে জানতাম ছেলে আর মেয়ে খেলা করে, এখন দেখছি ছেলে ছেলেও খেলা করছে। বুঝলাম না আপনি কই বা কোথা থেকে জানছেন যে ছেলে মেয়ে একসাথে খেলা করে। আমি তো সেই ছোটবেলা থেকে দেখে আসছি ছেলেরা ছেলেদের সাথে আর মেয়েরা মেয়েদের সাথে খেলা করে, এখন সেটা ফুটবল, ক্রিকেট কিংবা হাডুডু, যেই খেলাই হোক না কেন। পাত্তা দিলে সেসরা, না দিলে ভাব, তোমার মেন্টালিটির মাইরে ফা। আহা, কি মুখের ভাষা, এত শুধু নিজেকে না নিজের ফ্যামিলি সহ পুরো দেশের মুখ উজ্জ্বল করতেছে, বিগ ফ্যান আপা। এই সমাজে ভদ্র মেয়েদের কখনো বয়ফ্রেন্ড থাকে না, কারণ সুন্দর ছেলেরা সব সময় বারো ভাতারিদের প্রেমেই পড়ে। সেটা না হয় বুঝলাম, বাট আমার প্রশ্ন হচ্ছে আপনি কোন কাতারে, ভদ্র মেয়েদের নাকি ইউ নো হোয়াট আই মিন? ওয়েট ওয়েট, মাইনা নিলাম আপনি ভদ্র মেয়েদের কাতারে কিংবা আপনি সত্যি সত্যি ভালো একটা মেয়ে, বাট এটা কি দেখাচ্ছেন? ভাবছিলাম ভালো একটা মেয়ে, কিন্তু এতটা ভালো সেটা আশা করি নাই। বিশ্বাস করেন রাসেল ভাই, আপনি যতই বলেন না কেন মেয়েদেরকে রেসপেক্ট করা উচিত, হ্যাঁ উচিত, তবে সব মেয়েরা রেসপেক্ট পাওয়ার যোগ্য না। তুমি মেয়ে মেয়ের মতো থাকবা, কারণ তুমি মা, তুমি বোন, একটা সময় তুমি কারো না কারো ওয়াইফ, তোমার সম্মানটা ঠিক এখানে, বাট তুমি যা করতেছো নিজেকে নিয়ে গর্ব হচ্ছে, কারণ বিড়িখোর বন্ধুদের সাথে থেকেও আমি কখনো বিড়ি ছুঁয়ে দেখি নাই। হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার বিড়িখোর বন্ধুদের সাথে থাকা কখনো বিড়ি ছুঁয়ে দেখেন না, এটা ভালো, বাট গর্বের বিষয় না। হ্যাঁ, এটা গর্বের হইতো যখন আপনি আপনার বিড়িখোর বন্ধুদের সাথে থাকা তাদের বিড়ি খাওয়ার নেশাটাই বন্ধ করে দিতেন, সেটা তো পারেন নাই, আসেন বড় বড় লেকচার দিতে, আর মুখের যা অঙ্গভঙ্গি তাতে মনে হচ্ছে শুধু ওই বিড়ি খাওয়াটাই বাদ আছে আর বাকি সব। আমি বলুম না, আমার শরম করে। সবাই বলে মন থেকে কিছু চাইলে নাকি ওইটাই পাওয়া যায়। কোনটা জানি না। ও আচ্ছা, কন্টিনিউ। কিন্তু আমি তো ওইটাই হারাই ফেলি যেটা আমি মন থেকে চাই। বুঝলাম না, শুধু ওইটা ওইটা করে যাচ্ছেন, ওইটা কোনটা? আর আপনার মধ্যে হারানোর মতো কিছু আছে বলে তো আমার মনে হয় না। তারপরে ওইটা কোনটা যদি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটু খুলে বলতেন তাহলে ব্যাপারটা সহজ হইতো। না মানে বুঝতে, আমার এক একটা বান্ধবীর আলগা পিরিত নিতে নিতে আজ আমি প্রেগন্যান্ট। ওয়েট ওয়েট, কি বললো এটা? ওইবার তো একবার ভিডিওটা চালাতো। আমার এক একটা বান্ধবীর আলগা পিরিত নিতে নিতে আজ আমি প্রেগন্যান্ট। না মানে ঠিক বুঝলাম না, বান্ধবীদের আলগা প্রীত নিতে নিতে একটা মানুষ প্রেগনেন্ট হয় কেমনে? যদি বন্ধু হইতো তাও না হয় মানা যাইতো, বাট বান্ধবী কেমনে পসিবল? এই থামেন থামেন, বান্ধবীদের আলগা প্রীত মানে তাদের বয়ফ্রেন্ডের কথা বলছে নাকি? তাইলে তো প্রেগনেন্ট হওয়া স্বাভাবিক। না জানি আপনার কয়টা বান্ধবী আছে আর আপনাকে কতগুলো আলগা প্রীতের ভার সহ্য করতে হয়েছে। বাই দা ওয়ে, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, বান্ধবীদের বয়ফ্রেন্ড বান্ধবীরাই সামলাবে, আপনি কেন হুদাহুদি পেরা নিতে গেছেন? হ্যাঁ মানে অতিরিক্ত পিনিক হলে যা হয় আর কি, এখন ঠেলা সামলান। গবেষণায় জানা গেছে ছেলেরাই বেশি লুচ্চা হয়। আচ্ছা মাইনা নিলাম আপনার কথা, ছেলেরাই সব থেকে, বাট আমার একটা কথা বলেন তো, এই গবেষণাটা করলো কেডাই? আপনি? তার মানে তো আপনি সব থেকে বড়। তা না হলে কেন আপনি একটা মেয়ে হয়ে এতগুলা ছেলেকে ট্রাই করতে গেছেন, লজ্জা করে নাই? জি জনাব, আমি এক পুরুষেই আসক্ত নারী। এটা তো ভালো কথা, বাট আপনার আগের কথাগুলো শুনে মনে তো হয় না যে আপনি এক পুরুষে আসক্ত। রুকো জরা, সবর করো। কেন, কি হইছে? এর লেগেই তো হোগা মারাটাও খাইছি তাড়াতাড়ি।
আচ্ছা, এই জন্যই আপনি এখন একের অধিক পুরুষে আসক্ত, সবগুলারে টেস্ট করে দেখতেছেন আসলে পুরুষ মানুষ কেমন। সি খালাম মা সি, মানে আপনারা একটাবার চিন্তা করে দেখেন এখনকার এই মেয়েদের চিন্তা ভাবনা গুলো ঠিক কোথায় গিয়ে দাঁড়াইছে। একটা ছেলের কাছ থেকে কষ্ট পাইছে জন্য তাদের কাছে এখন পৃথিবীর সব ছেলেই খারাপ। আচ্ছা ঠিক আছে, সেটাও মেনে নিলাম, সব ছেলেই খারাপ, প্লিজ ইগনোর। কেন শুধুমাত্র ছেলেদের জন্য নিজেদেরকে খারাপ বানাচ্ছেন? কেন পুরো নারী জাতিকে অসম্মান করছেন? ছেলেদের পছন্দ না তাদের হেট করেন, বাট তাদের জন্য নিজের টিকটকে এসে নোংরা নোংরা কথা বলে ভিডিও বানিয়ে নিজের সাথে সাথে পুরো নারী জাতিকে অসম্মান করার কোনো রাইটস কিন্তু আপনার নাই। অতিরিক্ত প্রেম আর অতিরিক্ত গরম একই ব্যাপার, জামা কাপড় গায়ে রাখতে ইচ্ছা করে। মানে খাসর বেটি বলতেছি কি এগুলা? আমি একটা ছেলে হয়েও তো এগুলা মুখে আনতে আমার লজ্জা করতেছে, আর সে একজন মেয়ে হয়েও এগুলা কিভাবে অনায়াসে বলে যাচ্ছে? সাথে তার অঙ্গভঙ্গি দেখেন, পুরা নষ্ট হয়ে গেছে। দেখ বোন, তুই যদি জাস্ট ফেমের জন্য এগুলা করিস তাহলে বলবো প্লিজ এগুলা আর করিস না। বিশ্বাস করে এই সস্তা ফেম দিয়ে লাইফে কিচ্ছু হবে না, তার থেকে ভালো কষ্ট করে কিছু কর, দেখবি সবার ভালোবাসা পাবি। বয়ফ্রেন্ড না থাকা মেয়েগুলো প্রকৃত ভদ্র, যেমন ধরেন আমি। মানে 10-12 জায়গায় 10-12টা টেস্ট ম্যাচ খেলার পর নিজেকে ভদ্র দাবি করতেছেন? বাহ রে খালাম মা, বাহ, আপনি তো কনফার্ম সুন্দর একটা ভালো মেয়ে। 30 দিন রাখবো রোজা, কমে যাবে আমাদের গোনাহের বোঝা। থামেন খালাম্মা, সারা বছর নোংরা নোংরা কথা বলে ভিডিও বানিয়ে রোজার মাসে রোজা রাখলেই কি সব গুণা মাফ হয়ে যায়? হ্যাঁ যায়, তবে তারপর যদি আপনি আর নোংরা কাজ না করেন। বাট সেই তো আবার শুরু হয়ে গেছে, প্রথম দিন বুকে, দ্বিতীয় দিন খাটে। অসাধারণ, চমৎকার, পুরাই ঝাঁকা নাকা। নাও কাম টু দা পয়েন্ট, বিশ্বাস করেন এই ধরনের কিছু মেয়ের জন্য পুরো নারী জাতিকে সবসময় কথা শুনতে হয়। এরা সামান্য কিছু সস্তা ফেমের জন্য নিজেদের সম্মান বিলিয়ে দিতেও দুইবার ভাবে না। এদের কাছে ভাইরাল হওয়াটা একটা নেশার মতো, একবার আসক্ত হয়ে গেছে আর ছাড়তেই পারতেছে না। আর এই খালাম্মা একজন মেয়ে হয়েও যেসব কথা বলে ভিডিও বানায় সত্যি তালি বাজানোর মতো, তবে অ্যাপ্রিসিয়েট করার জন্য না। পেছন তাই বলবো, দেখেন খালাম্মা আপনি এখন অনেক পিছিয়ে, আপনার হাতে অনেক সময় নিজেকে চেঞ্জ করার জন্য, প্লিজ চেঞ্জ করে নেন, আপনার আপনার ফ্যামিলি কিংবা দেশের জন্য সত্যিই ভালো হবে। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।